বন্ধুগণ হোদে সাবজেক্টের আলোকে 36 ভাবে পড়া যায় সেসব কৌশলগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই ভিডিওগুলি একে একে দেখতে থাকুন এবং হোদে কিভাবে সাবজেক্টের ঘরে 36 ভাবে বসে সেসব বিষয়গুলি আপনারা একে একে জানতে পারবেন হ্যাঁ বন্ধুগণ আসুন ভিডিওগুলি একে একে দেখতে থাকি আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে এবং এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা হোদে 36 ভাবে যেভাবে পড়া যায় সাবজেক্টের আলোকে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব হ্যাঁ প্রথমে আসুন ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের গঠন আলোকে হু কেবল দুই ধরনের দুটি গঠনে ব্যবহার হয় যেমন হু ভার্ব প্লাস সাবজেক্ট এটা হলো হু ভার্ব প্লাস সাবজেক্ট পার্থক্য হলো এখানে হু হলো কে এখানে হু হলো কে কে বা কারা অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হু হলো দুটি একটা হলো সিঙ্গুলার হু একটা হলো প্লুরাল হু যদি সিঙ্গুলার হু হয় তাহলে হু গোস টু কলেজ হবে আর যদি প্লুরাল হয় হু গো টু কলেজ এখানে দেখুন হু ইজ গোয়িং এখানে হলো হু আর গোয়িং হ্যাঁ এইভাবে বন্ধুগণ আপনারা যে কোনো টেন্সের মাধ্যমে পড়তে পারবেন এবং গোসের জায়গায় যে কোনো ভার বসিয়ে পড়তে পারবেন তাই আসুন এদের আলোকে আমরা প্রতিটি বাক্যকে প্রতিটি গঠন আলোকে কমপক্ষে 20 থেকে 30টি করে পড়তে থাকি ইনশাল্লাহ এইভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ তা বন্ধুগণ প্রতিটা বাক্যকে আবার নাবুত করে পড়বেন ইনশাল্লাহ এইভাবে লিখে লিখে পড়লে পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে তা এখন আসুন বন্ধুগণ রিলেটিভ প্রন এর গঠন আলোকে হো 34টি গঠনে পড়া যায় অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পাই হু দিয়ে 34টি ঘটনা বাক্য তাই ওই সকল বাক্যগুলি একে একে আমরা শিখব হ্যাঁ এখন আসুন নাম্বার ওয়ান হু প্রনন প্লাস হু যেমন হি হু ওয়ার্কস হার্ড ক্যান সাকসিড ইন লাইফ যে কঠোর পরিশ্রম করে সে জীবনে উন্নতি করতে পারে তাই এখানে এইভাবে হলে হি হু তো এইভাবে আপনারা যে কোনো মোলভার বসিয়ে চেঞ্জ করে টেন্সের আলোকে আপনারা পড়তে পারবেন তাই আসুন এই বাক্যটির অনুকরণে কমপক্ষে 20টি বাক্য বানিয়ে পড়তে থাকুন তাই এখন আসুন বন্ধুগণ দ্য পারসন হু ওয়ার্কস হার্ড ক্যান সাকসিড ইন লাইফ যে যে কঠোর পরিশ্রম করে সে জীবনে উন্নতি করতে পারে তো এখানে হলো দ্য পারসন হু বসলে যে অর্থ প্রকাশিত হয় আবার হি হু বসলে যে অর্থ প্রকাশিত হয় এরূপ বাক্যের আলোকে কমপক্ষে 20টি বাক্য বানিয়ে পড়ুন টেন্স চেঞ্জ করে হ্যাঁ বন্ধুগণ এখন আসুন দোস হো যারা যখন পোড়াল বোঝাবে তখন কিন্তু হিয়ের স্থলে এখানে কি হবে দোস হবে দোস হো ওয়ার্ক হার্ড ক্যান সাকসিড ইন লাইফ যারা কঠোর পরিশ্রম করে তারা জীবনে উন্নতি করতে পারে হ্যাঁ বন্ধুগণ এখানে লেখা আছে যে কঠোর পরিশ্রম করে আর এখানে হলো যারা কঠোর পরিশ্রম করে যখন যারা আসবে তখন আপনি দোস হু বসাতে হবে যখন যে আসবে তখন আপনি হি হু বসাবেন আবার দ্য পারসন হু এটা বসে বাক্য তৈরি করবেন এখন আসুন বন্ধুগণ চার নম্বর হলো দ্য পারসনস হো যারা দ্য পারসনস হু ওয়ার্ক হার্ড ক্যান সাকসিড ইন লাইফ যারা কঠোর পরিশ্রম করে তাদের জীবনে উন্নতি করতে পারে তো বন্ধুগণ লক্ষ্য করে এখন দোস হু আর দ্য পারসনস হু আপনি বাস্তব জীবনে দুটি বাস্তব জীবনে লেখায় পড়ায় বলায় পড়ানোর মধ্যে দুটি নিয়মে আপনারা ফলো করতে পারেন ইনশাল্লাহ এখন আসুন হোয়াভার যেই হোয়াভার যেই হোয়াভার ওয়ার্কস হার্ড ক্যান সাকসিড ইন লাইফ যেই কঠোর পরিশ্রম করে সেই জীবনে উন্নতি করতে পারে হ্যাঁ বন্ধুগণ হোয়াভার ওয়ার্কস হার্ড এখানে গঠন প্রণালী হলো হোয়াভার পরে তারপর হলো ভার বসাবেন ভার এবং যে কোনো টেন্সের আলোকে আপনি শত শত বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ ভার চেঞ্জ করে করে হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিও থেকে আমরা শিখে নিলাম সাতটি হু দিয়ে আমরা দেখতে পাই 36 ভাবে পড়া যায় আজকের ভিডিওর মাধ্যমে আমরা সাতটি নিয়ম শিখলাম সাতটি দিয়ে অবশ্যই আপনারা কমপক্ষে প্রতিটা গঠন আলোকে 20টি করে বাক্য লিখে লিখে পড়ুন তারপর পরবর্তী ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে যা শিখবেন পরিপূর্ণভাবে কমপ্লিটলি শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন ইনশাল্লাহ এইভাবে শিখলে দ্রুত এগিয়ে যেতে পারবেন এবং যাদের ভিডিও লেকচার দরকার আমরা বইয়ের সাথে ভিডিও লেকচার দিয়ে থাকি এবং ভিডিও লেকচারের জন্য আমরা স্বল্প মূল্য নিয়ে নিই তো ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ